ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারত সরকারের আশ্রয়ে সেখানেই অবস্থান করছেন তিনি। তবে দেশটির কোথায় অবস্থান করছেন তিনি সে ব্যাপারে এখনও কেউই নির্দিষ্ট করে কিছু জানে না। এমনকি শেখ হাসিনা ইস্যুতে পুরোপুরি নীরব ভূমিকা পালন করছে ভারত। শেখ হাসিনার অবস্থান নিয়ে যখন চারদিকে ধোঁয়াশা, ঠিক সে সময় চাঞ্চল্যকর এক তথ্য দিল ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। তারা জানিয়েছে ভারতের রাজধানীতেই অবস্থান করছেন শেখ হাসিনা, এমনকি বাংলাদেশের সাবেক সরকার প্রধানকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক নদী গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। গত বুধবার প্রকাশিত প্রতিবেদনটিতে পত্রিকাটি বলছে, গত মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হওয়ার পর থেকে নয়াদিল্লির খাবারের অনুষ্ঠানগুলোতে যে ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে তা হল শেখ হাসিনা এখন কোথায়। এর আগে গত 5 আগস্ট বিক্ষোভকারীরা যখন তার ঢাকার বাসভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখন পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর গাঠিতে নামেন। নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করেছে তিনি ভারতেই আছেন। তবে হাসিনার বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে বরাবরই চুপ থেকেছে ভারত সরকার। ভারতীয়রা ব্যক্তিগতভাবে বলছেন, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজিদের সাথে থাকছেন, এমনকি হাসিনাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম সেরা পার্ক লুদি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে। পলাতক আঞ্চলিক নেতাদের ভারতে আশ্রয় দেওয়ার ইতিহাস বেশ পুরনো। 1959 সালে তিব্বত দখলের পর দালাই লামা পালিয়ে ভারতে বসতি স্থাপন করেন। তিব্বতের আধ্যাত্মিক এই নেতা সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই পদক্ষেপের ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছে বেইজিং। বিশ্লেষকদের মতে মোদি সরকারের সম্মতি ছাড়া এমন সাক্ষাৎকার কোনোভাবেই সম্ভব ছিল না। এছাড়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারও 1992 সালে ভারতে পালিয়ে গিয়েছিল। তার স্ত্রী ফাতানা নাজিব ও সন্তানরা এখনও তাদের বেশিরভাগ সময় ভারতে কাটায় বলে জানা গেছে। এর আগে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশকে ঢাকায় অভ্যুত্থানে হত্যা করার পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা 1975 সালের পর বেশ কয়েক বছর ভারতে আশ্রয় ছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।